দেশকে বাঁচাবো বলে শপথ নিয়েছি আর সেটা আমি একাই পারব। অনেকদিন যাবতই ভাবতেছিলাম যে আমার দেখা শাকিবের একটা বেস্ট মুভি রিভিউ দিব, বাট সেরকম কোনো মুভি পাচ্ছিলাম না। ফাইনালি একটা মুভির কথা হঠাৎ মনে পড়লো, যে এই মুভিটা দেখার পর আমারও মনে হয়েছিল যে শাকিবকে দিয়ে আসলেই ভালো কিছু করা সম্ভব, শুধুমাত্র দরকার ভালো ডিরেক্টর সাথে ভালো কো আর্টিস্ট। বলছি 2017 সালের শাকিবের ব্লকবাস্টার সিনেমা নবাবের কথা। নবাব এই সিনেমাটা ছিল মূলত বাংলাদেশ এবং ভারত যৌথ প্রযোজনার, এবং এই মুভিটা নিয়ে 2017 সালে একটা কন্ট্রোভার্সি তৈরি হয় এবং সেখানে বলা হয় এই যে যৌথ প্রযোজনার সিনেমা এগুলো আমাদের ইন্ডাস্ট্রিকে নাকি ধ্বংস করতেছে, আই মিন ক্ষতি করতেছে। বলতে গেলে সেই 7-8 বছর আগে থেকেই শাকিবের পিছিয়ারা লেগে আছে, শাকিব কোনো কিছু করলেই সেটা নিয়ে কন্ট্রোভার্সি, সেটাই চলচ্চিত্রের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়। আমাদের ইন্ডাস্ট্রি বলতে গেলে 2017-18 পর্যন্ত মোটামুটি ঠিকঠাকই ছিল, যতদিন পর্যন্ত এইখানে যৌথ প্রযোজনার সিনেমা রিলিজ পেত আমার এখানকার সিনেমা কলকাতায় রিলিজ পেত। 2015-16 জিতের বাচ্চা দা ডন সাথে শাকিবের শিকারি এই দুটা মুভি ক্ল্যাশ হলো, এই দুটা মুভি একসাথে রিলিজ হলো, ক্ল্যাশ করলো, ভালো ব্যবসাও করলো দুটা সিনেমা। তাহলে যৌথ প্রযোজনার সিনেমা আমাদের দেশে এসে ক্ষতিটা কি করলো? ক্ষতিটা তখন থেকে শুরু হয় যখন থেকে এই যৌথ প্রযোজনার সিনেমা বন্ধ করে দেয় আমাদের ইন্ডাস্ট্রি থেকে। তো যাই হোক, নবাব সিনেমাটা কেমন ছিল এবং এই সিনেমাটা কেনই বা সেরা শাকিবের জন্য, সেটা এখন শেয়ার করব। তো ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব এন্ড হিট দ্য বেল আইকন। নবাব এই সিনেমাটার ডিরেক্টর ছিলেন জয়দীপ মুখার্জি, বলতে গেলে কলকাতার ভালো একজন ডিরেক্টর। একটা মুভি ভালো হওয়ার জন্য শুধু মুভির গল্পটাই হলে হয় না, গল্প অনুযায়ী ভালো ক্যাস্টিংটাও দরকার। নবাব সিনেমায় শাকিবের ক্যারেক্টার, তিনি একজন ইন্টেলিজেন্স এজেন্ট, অন্যদিকে শুভশ্রী যে কিনা একজন ক্রাইম নিউজ রিপোর্টার। এই সিনেমার গল্পটা মূলত ক্রাইম থ্রিলার টাইপের, যেখানে একজন সিএমকে তারই আশেপাশের মানুষজন মারতে চায় এবং ওই সিএমকে মেরে তার জায়গাটা নিতে চায় সবাই। এখন শাকিব শুভশ্রী তারা ওই সিএমকে কিভাবে সেভ করে, লাস্ট অব দি কি হয়, এই প্লটটা নিয়ে সাজানো নবাব। গল্পের শুরু থেকে নানানভাবে অ্যাটাক করতে থাকে সিএমের উপর এবং তাকে প্রতিবারই সেভ করে শাকিব, যার ক্যারেক্টার নেম রাজীব। তো যাই হোক, এই মুভিটা ভালো লাগার কিছু পজিটিভ দিক বলি। প্রথমত এই মুভির স্টোরিটা খুবই সিম্পল হলেও এই গল্পের প্রেজেন্টেশনটা না দারুণ ছিল এবং স্ক্রিন প্লেটাও দুর্দান্ত ছিল, যেখানে বোরিং ফিল করার মতন কোনো ওয়ে নেই। সিনেমাতে অ্যাকশন যাচ্ছে, কিছু কমেডি ডায়লগ যাচ্ছে, সাথে শাকিব শুভশ্রীর কেমিস্ট্রিটাও সুন্দরভাবে দেখাচ্ছে, সব মিলে এই সিনেমার প্রেজেন্টেশনটা দারুণ। এছাড়া এই সিনেমার কালার গ্রেডিং থেকে শুরু করে সিনেমাটোগ্রাফি, মিউজিক, বিজিএম সবকিছুই ছিল টপ নচ। সবচেয়ে পজিটিভ বিষয় সেটা হচ্ছে শাকিবের এই সিনেমায় লুক এবং তার অ্যাটিটিউড সাথে তার অভিনয়। শাকিবকে যেভাবে আমাদের দেশের ডিরেক্টররা ইউজ করে সেটা থেকে পুরোটাই ব্যতিক্রম ছিল নবাব সিনেমায় তার লুক এবং তার অভিনয়। একজন ইন্টেলিজেন্স এজেন্টের লুক, স্টাইল, সোয়াগ কিরকম হওয়া উচিত সেই সবকিছুই ছিল শাকিবের ভিতর। যাদের কাছে শাকিবের এই সিনেমাটা ভালো লাগবে না তার অরিজিনালি শাকিবের হেটার, এমন না যে আমি শাকিবের ফ্যান। শাকিবের হিউজ বাজার সিনেমা রয়েছে, চিটাগাঙ্গাপোয়া, বিদ্রোহী, গলুই, এই সিনেমাগুলো একজন স্টারের সাথে যায় না। সব মিলে দারুণ একটা সিনেমা নবাব। যারা নবাব সিনেমাটা এখনো দেখেন না, বিশেষ করে যারা শাকিবের হেটার, তাদেরকে সাজেস্ট করবো এই সিনেমাটা দেখার জন্য। পার্সোনালি এই সিনেমাটা আমার কাছে থাকবে 8/10। আপনার দেখা যদি শাকিবের আরো কোনো বেস্ট ভালো সিনেমা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, চেষ্টা করবো পরবর্তীতে সেই মুভিটা নিয়েই কথা বলার। সো আজ এখানে সাইন আউট করছি, হ্যাপি ওয়াচিং।